স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরো ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরে সাথে থাকুন। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 বেশ জমজমাট, সকল দেশই তাদের সেরা পারফরমেন্স দিতে ব্যস্ত। প্রতি ম্যাচে হারজিত থাকবে, না হলে বিশ্ব তার সেরা দলকে খুঁজে পাবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই 2022 বিশ্বকাপে প্রায় বেশ কয়েকজন কোচ বা ম্যানেজার তাদের দল হেরে যাবার পরপরই রিজাইন নিয়ে নিয়েছে, আর তারা কারা তা নিয়ে আজ এই ভিডিও। এক নম্বরে রয়েছেন জার্মানি ফুটবল টিমের ম্যানেজিং ডিরেক্টর অলিভার বিয়ের হলফ, যাকে বরখাস্ত করা হয়েছে পরপর দুই বিশ্বকাপে জার্মানির ভরাডুবির জন্য। তিনি প্রায় বেশ সময় ধরেই জার্মানি ফুটবলের সাথে সংযুক্ত ছিলেন। দুই নম্বরে কথা বলবো ব্রাজিলিয়ান কোচ তিতেকে নিয়ে, যিনি দেশটির সাবেক একজন ফুটবল তারকা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে হেরে যাবার পর সেই রাতেই তিতে পদত্যাগ করেন, তিনি জানিয়ে দেন তার বিশ্রাম প্রয়োজন। তিন নম্বরে কথা বলবো স্পেনের কোচ লুইচ এনরিকে নিয়ে, যিনি স্পেনকে বেশ ভালোভাবেই তৈরি করেছিলেন, কিন্তু প্রথম রাউন্ডে স্পেন বিশ্বকাপ থেকে বাদ পড়ার ফলে তিনি পদত্যাগ করেন। বর্তমানে স্পেন তার উত্তরসূরি খুঁজছেন। চার নম্বরে কথা বলবো ঘানার কোচ ওট্টো আড্ডোকে নিয়ে, যিনি বিশ্বকাপে ঘানার ভরাডুবির কারণে দল থেকে পদত্যাগ করেন, যাকে হয়তো পরবর্তীতে কোনো ক্লাবে দেখা যেতে পারে। পাঁচ নম্বরে কথা বলবো সাউথ কোরিয়ার কোচ পাউলে বেন্তোকে নিয়ে। সাউথ কোরিয়া প্লে অফ 16-এ ব্রাজিলের কাছে 4-1 গোলে হেরে যাবার পর তিনি পদত্যাগ করেন, যা অবশ্য সকলকেই অবাক করে। ছয় নম্বরে কথা বলবো মেক্সিকান কোচ জারার্দো মার্তিনোকে নিয়ে, যিনি গ্রুপ পর্ব থেকে মেক্সিকানদের বাজে পারফরমেন্সের জন্য বাদ পড়ার পর দল থেকে পদত্যাগ করেন এবং মেক্সিকানরাও তার উত্তরসূরি খুঁজছেন। সাত নম্বরে কথা বলবো নেদারল্যান্ডের কোচ লুইস ফন গালকে নিয়ে, যিনি বেশ কয়েক বছর নেদারল্যান্ডের সাথে ছিলেন। কোয়ার্টার ফাইনালে ট্রাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যাবার পর সেই রাতেই লুইস ফন গাল পদত্যাগ করেন এবং এটিও বেশ বিস্ময়কর ছিল। এবার লাস্ট আট নম্বরে কথা বলবো বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজকে নিয়ে। বিশ্বকাপে বেলজিয়ামের গ্রুপ পর্ব থেকে বাদ ও বাজে পারফরমেন্সের জন্য সকল দায় রবার্তো তার নিজের ঘাড়ে নেন এবং এর পরেই তিনি পদত্যাগ করেন, এবং বেলজিয়ামেরও এর উপর সায় আছে। তো একে একে আটজন কোচ ও ম্যানেজার নিয়ে কথা বললাম, যারা বিশ্বকাপে বাজে পারফরমেন্সের জন্য দল থেকে পদত্যাগ করেছেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।